আমি প্রথমেই ডাক্তার টি এ চৌধুরী স্যারের কাছে জানতে চাইবো, আমাদের বিষয় যেহেতু বন্ধাত্ম, একটা বড় ধরনের সমস্যাই আসলে বলা যায়, আসলে বন্ধাত্বের প্রকোপ এবং কারণগুলো কী কী যদি বলেন। আচ্ছা, বন্ধাত্ব তো একটা বিরাট সমস্যা। অন্যান্য দেশে এখনো, মানে আমরা প্রথম থেকে জানতাম যে প্রতি 5 জনে 1 জন দম্পতি বন্ধাত্ব থেকে ভোগেন, এটা কিন্তু পশ্চিমা দেশের হিসাব। আমাদের দেশে একটু সুবিধা আছে এই জন্য যে বিয়ে কম বয়সে হয়, আর জন্ম নিরোধন পদ্ধতিও খুব কম কাপলি ইউজ করেন, তো সেই জন্য আমাদের দেশে কিন্তু সংখ্যাটা হয়তো এত বেশি না। আচ্ছা, কিন্তু আমাদের তো কোনো স্ট্যাটিস্টিক্স নাই, ডাটা নাই, তো কোনো দু একটা ডাটা ছিল, সেখানে দেখা যাচ্ছে যে 7-8% অফ ক্যাপেবল কাপল, সব তো না, যাদের সন্তান জন্ম দেওয়ার বয়স আছে তারা চেষ্টা করার সত্ত্বেও সন্তানের জন্ম দিতে পারেন না। আচ্ছা, এর বহুবিধ কারণ আছে। আগে এক সময় ধারণা ছিল যে বন্ধাত্বের জন্য মহিলারাই দায়ী। আচ্ছা, এমনকি ইউরোপেও 70-80 বছর আগে এই ধারণা বলবৎ ছিল। তারপরে আস্তে আস্তে আমরা জানতে পারলাম, যখন আরও বৈজ্ঞানিক চিকিৎসা আসলো, যে না, পুরুষ এবং মহিলা উভয়ই বন্ধাত্বের জন্য দায়ী হতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে একমাত্র পুরুষ, কোনো কোনো ক্ষেত্রে একমাত্র মহিলা, এবং অনেক ক্ষেত্রে দুজনে সমান বলা যায় কি? হ্যাঁ, সমানই বলতে পারবো, 50-50 আমরা বলি। তো এখন সেজন্য চিকিৎসার দিক থেকে আমরা আরও অনেক সাইন্টিফিক ওয়েতে এখন আমরা ইনভেস্টিগেশন করতে পারি এবং কারণগুলো আমরা অনেক ক্ষেত্রে বের করতে পারি। আমার মনে হয় প্রফেসর রশিদা কী কী বন্ধাত্বের কারণ সে সম্পর্কে, আচ্ছা যদি কারণগুলো যদি একটু ব্যাখ্যা করেন। কারণ পার্সেন্টেজের দিক থেকে উভয়ই সমান, কিছু আছে যে কমন, ছেলে এবং মেয়ে উভয়ই এফেক্টেড, কিছু আছে শুধু মেয়েটার জন্য, কিছু শুধু ছেলেটার জন্য, আর কিছু আছে কোথাও কোনো আপাত দৃষ্টিতে সমস্যা দেখা যাচ্ছে না, সেটাকে আমরা আনএক্সপ্লেইন বলি। যদিও পৃথিবীতে আনএক্সপ্লেইন বলে কিছু নাই, সব কিছুরই ব্যাখ্যা আছে, সায়েন্টিফিক ব্যাখ্যাও, এবং এটারও আছে অনেক মলিকুলার লেভেলে টেস্ট করে এখন যেমন দেখা যায় যে এগের ভিতরে কিছু প্রোটিন ডেফিসিয়েন্সি, স্পার্মের ভিতরে প্রোটিন ডেফিসিয়েন্সি, সেগুলো থাকার জন্য ফার্টিলাইজেশনে হয় না, যে ওই পর্যন্ত গেলে আমরা ব্যাখ্যা দিতে পারবো। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ছেলেটা বা মেয়েটার কারোই কোনো প্রবলেম নেই, সেটাকে বলে আনএক্সপ্লেইন বা ব্যাখ্যাহীন। তো এখন ছেলেদের কী কী কারণ থাকতে পারে, আমি ছেলেদের দিক থেকে শুরু করি। আগে যে ছেলেদের শুক্রাণু আমরা জানি যে বাচ্চা হওয়ার জন্য দরকার, তো সেই শুক্রাণু থাকে সিমেন, একটা লিকুইডের মধ্যে থাকে, যে সিমেন্টটা সেই ভলিউমটা ঠিক থাকতে হবে এবং তার মধ্যে পর্যাপ্ত সংখ্যক শুক্রাণু থাকতে হবে, যেটার মোটিলিটি বা গতিশীলতা বা আকৃতি এগুলো স্বাভাবিক থাকতে হবে। এবার এই শুক্রাণু সিমেন্ট, শুক্রাণু সব সিমেন্টের বাইরে আসতে হবে, বাইরে এসে ফিমেল জেনিটাল ট্র্যাক্টে ডিপোজিট হতে হবে, তাহলে সাকসেসফুল কোয়াইটাস হতে হবে। অনেক সময় দেখা যায় যে সাকসেসফুল কোয়াইটাস হয় না, ছেলেদের ইম্পোর্টেন্সি থাকে, তাহলে সিমেন্ট যদি ভালো থাকে তাহলেও প্রেগনেন্সি হবে না। এরপরে যদি কয়েকটা সাকসেসফুল হয়, সিমেনে যদি প্রবলেম থাকে, শুক্রাণুর সংখ্যা অতিমাত্রায় কম, মোটিলিটি কম, মরফোলজি খারাপ, তাহলে সে কারণে না হতে পারে। মেইন প্রবলেম হলো সেমেন সংক্রান্ত। মেয়েদের প্রবলেম, মেয়েদের বাচ্চা হওয়ার জন্য তিনটা জিনিস খুব জরুরি, জরায়ু, জরায়ুর সাথে টিউব এবং ডিম্বাণু, ডিম্বাশয়ে যে ডিম্বাণু থাকে। এবং মেয়েদের বলো সাকসেসফুল কয়েকটা ব্যাপার আছে, মেয়েদেরও হাইমেন, যে সতী পর্দা যেটা বলে, হাইমেন অনেক সময় টাফ থাকে, টাফ থাকলে সেখানে সাকসেসফুল কোয়াইটাস অনেক সময় হয় না, বা ভ্যাজাইনিস বাজ বলে অনেক সময় একটা প্রবলেম হয়, সেটার জন্য হয় না। কিন্তু সাকসেসফুল কোয়াইটাস হওয়ার পরে যদি জরায়ুতে কোনো সমস্যা থাকে, যে জরায়ুতে যদি টিউমার থাকে বা জরায়ুর লাইনিংটা অনেক সময় রেসপন্সিভ থাকে না, যদি যে টিউব দুটো বললাম ফেলোপিয়ান টিউব, সেই টিউব দুটো যদি বন্ধ থাকে অথবা ড্যামেজ থাকে, যে কোনো কারণে সে কাজ করতে পারে না অথবা বন্ধ থাকার জন্য শুক্রাণু ডিম্বাণু চলাচল করতে পারছে না, সেটার জন্য। এবং ওভারিতে যদি পর্যাপ্ত ডিম্বাণু না থাকে বা ডিম্বাণু থাকলেও সেটা অনেক সময় পরিপক্ক হয় না, যেমন পিসিওডি একটা ডিজিজ আছে যেটার জন্য অনেক ডিম্বাণু থাকা সত্ত্বেও সেটা পরিপক্ক হয় না। এছাড়া ওভারি টিউমার আছে, এক ধরনের চকলেট সিস্ট বলে, এন্ডোমেট্রিওসিস একটা ডিজিজ আছে, সেটা এটা খুবই নটোরিয়াস একটা ডিজিজ, এটার কারণে অনেক বেশি ইনফার্টিলিটি হয়, এটা যদি থাকে। এই ডিম্বাশয়, টিউব এবং জরের এই তিনটার সামগ্রিকভাবে আলাদা আলাদা বা কম্বাইন সমস্যা থেকে এসব কারণে বাচ্চা না। আমি আপনার কাছে